কথা বলার চেষ্টা করব যারা আজকে সরব প্রচারের শেষ দিন। এই দিনে আমরা দেখছি যে উদয়পুর থেকে যে আরকেপুর মণ্ডল রয়েছে মণ্ডল সভাপতি প্রবীর দাসবাবু আমাদের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি, ওনার বক্তব্য নেওয়ার চেষ্টা করব। তিনি দীর্ঘদিন ধরে এখানে প্রচারে রয়েছেন। প্রবীরবাবু, ত্রিপুরা পাবলিক অপিনিয়নে আপনাকে স্বাগত। কিন্তু আমরা দেখছি যে আপনি এখানে এই যে ঘোষণা হওয়ার পর থেকে প্রচারে আসছেন যাচ্ছেন, আজকে আপনাকে প্রথম পেয়েছি আমরা, তো কি বলতে চাইছেন, কি দেখছেন? আমি প্রথমে সারা ত্রিপুরাবাসীর যে আমাদের যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যাদের যারা মানে সবাই মুখিয়ে আছে আমাদের এই দুইটা উপনির্বাচনের দিকে, আমি তাদের সবাইকে আশ্বস্ত করতে চাই অন্ততপক্ষে আমাদের এই ধনবুর বিধানসভা কেন্দ্রে। কারণ কি আমি আজকে 14-15 দিন ধরে এখানে আছি, দেখছি প্রচারের বিভিন্ন আমরা যাচ্ছি, বিভিন্ন জনসম্পর্ক থেকে শুরু করে বিভিন্ন কার্যকর্তাদের সাথে সাধারণ মানুষদের সাথে আমরা যে কথা বলি, যেটা বুঝলাম এখানে ধনপুরবাসী মানে এবার ইতিহাস গড়বে। ওই সময়টা ছিল আমাদের হার জিতের একটা লড়াই 2023 দিদির ওই সময়, আর এখন বিন্দুদার এখানের সময়টা হচ্ছে কি এখানে ইতিহাস গড়ার লড়াই। আমরা কতটা ভোট এখান থেকে লিড দিয়ে আমরা পাশ করাবো, পবিত্র বিধানসভাতে পাঠাবে এখানে ধনপুরবাসী, সেই লক্ষ্যে মানুষ চেয়ে আছে, একটা ইতিহাস গড়ার দিকে চেয়ে আছে। আচ্ছা, এখানে ভোটটা কিন্তু তিনটা ভাগে বিভক্ত যদি আমরা বলি, সেই সঙ্গে রয়েছে ধনপুরে জনতা একটা বড় অংশে ভোট রয়েছে, সেটা মথা সরাসরি এখন বিজেপি বিরোধিতা করছে, ওপেন করছে, এটা যেটা নির্বাচনের আগে 23 নির্বাচন আগে এতটা করেনি, সেই জায়গাটাকে আপনারা কীভাবে দেখছেন? এখানকার ভোটাররা তিনটা ভাগই ছিল, মথা, সিপিএম এবং বিজেপি, এই তিনটাই। কংগ্রেস আর সিপিএম তো একই, একটা একটা পার্টি বললেই হয়, আর সংখ্যালঘুদের কোনো আলাদা কোনো পার্টি হয় না, তারা প্রত্যেকটা পার্টির সাথে মধ্যেই আছে, তারা মথার মধ্যেও আছে, সিপিএমের মধ্যেও আছে, আমাদের বিজেপিতেও আছে। তো এখানকার সংখ্যালঘুরা দীর্ঘদিন যেই মানে টুপি একটা পরিয়ে রেখেছিল, আমাদের সাথে শুভ্র যে ড্রেস পরিহিত আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিকবাবু, উনি যে দীর্ঘদিন এখানে 30 বছর এখানকার মানে বিধায়ক ছিলেন, 20 বছর উনি মুখ্যমন্ত্রী ছিলেন, এই 20 বছর মুখ্যমন্ত্রী এবং 10 বছর ওনার বিধায়ক, মানে টোটাল 30 বছরের এই ধনপুরের জন্য কী করে গেছেন তারা বুঝে গেছে এবার। কারণ কি বিগত 5 বছরের ত্রিপুরার যে শাসন ব্যবস্থায় আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার, এই সরকারের সময়ে এখানে বিধায়ক থাকা না সত্ত্বেও আমরা দেখেছি প্রত্যেকটা বাড়িতে জল পৌঁছে গেছে, প্রত্যেকটা বাড়িতে ঘর, প্রত্যেকটা বাড়িতে বিদ্যুৎ, প্রত্যেকটা বাড়িতে শৌচালয়, প্রত্যেকটা রাস্তাঘাটকে করার একটা পরিকল্পনা মানে করা হয়েছিল, মানে করাও হয়েছে কিছু কিছু রাস্তা যেতটুকু সম্ভব হয়েছে পিডাব্লিউডি দপ্তর মারফত, কিষাণদেরকে কিষাণ সাম্মানিক ভাতার থেকে শুরু করে অনেকগুলি সুযোগ পেয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে প্রবীরবাবু, ভোটের যে গণিতটা, গত নির্বাচন আমরা দেখেছি 30টি বুথে গিয়েছিল বিজেপি, 13টি বুথে গিয়েছিল সিপিএম, 16টি বুথে এগিয়েছিল মথা, 16টি বুথে এগিয়েছিল মথা, এবং একটা ব্যবধানটা ব্যাপক ছিল। সেই জায়গাটাতে যখন কাজ করছেন, যারা মথার কর্মী সমর্থকরা রয়েছে তাদের কাছ থেকে এরকম রেসপন্স পাচ্ছেন? অ্যাকচুয়ালি ওই সময় একটা জুটের ব্যাপার ছিল, কংগ্রেস সিপিএম জুট করেছিল, মথায় আলাদাভাবে লড়াই করেছিল, এবার এখানে মথার কোনো ক্যান্ডিডেট নেই, জুটের কোনো ব্যবস্থাপনা নেই, সিপিএম তার নিজস্ব একটা ক্যান্ডিডেট দিয়েছে, কংগ্রেসের কোনো পার্টি নেই, কংগ্রেসের যারা ভোটার আছে সবাই এখন একটা ডেভেলপমেন্টমুখী সরকারের দিকে এগিয়ে যাচ্ছে, দেখুন যেহেতু তারা গত 5 বছরে দেখেছে, আর এই যে জুটের যে একটা টুপি পরানো হয়েছিল 2023 নির্বাচনে তাদেরকে, তার থেকে তারা মানে উতরিয়ে এসছে। তখন ছিল ত্রিপুরা ল্যান্ডের একটা ঝোঁক ছিল, জোয়ার ছিল, সেটা এই মুহূর্তে বুঝে গেছে বলা যায়। একদম নিশ্চয়ই, এখন আর তারা ওই ধরনের মানে টুপিতে বিশ্বাসী না, উপর লেভেলের নেতৃত্ব কী বলছে না বলছে তাতে বিশ্বাসী না, তারা এখন চাইছে ডেভেলপমেন্টে, তারা কোন সরকার দ্বারা তারা তাদের যেই নিজেদের আর্থিকভাবে স্বাবলম্বী করে মানে করার চেষ্টা করছে, কারা কোন সরকার তাদেরকে সাহায্য করছে সেই দিশাতেই তারা কাজ করছে, এবং তারা ভারতীয় জনতা পার্টির সাথে আছে। আমি নিশ্চিত আগামী দিন শুধু এই 8 তারিখ শুধু সময়ের অপেক্ষায় আমাদের এই ধনপুর থেকে একটা বিপুল সংখ্যক ভোটে পবিত্র বিধানসভায় আমাদের এই যে কেন্দ্রের প্রার্থী মাননীয় বিন্দু দেবনাথ মহোদয় যাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। যাই হোক, প্রবীর সঙ্গে কথা বললাম, বিপুল ভোটে জয়ী হতে যাচ্ছে, এবং অবশ্যই 8 তারিখ আমরা আবার কথা বলবো পরের দিন, এবং আমরা যারা অন্যান্য দলের প্রার্থী বা যারাই রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলার কিন্তু চেষ্টা করবো। আমাদের সঙ্গে থাকুন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকবেন।